আজ থেকে শুরু হচ্ছে প্রতি বুথে বুথে নতুন ভোটার কার্ডের আবেদন, পাশাপাশি আপনাদের ভোটার কার্ডে কোনো ভুল থাকলে তার সংশোধনের আবেদন, এবং যারা মারা গেছেন বা যদি কেউ তার ভোটার কার্ড বাতিল করতে চায় তারও আবেদন করতে পারবেন। তো কোন কোন দিনে এবং কোন সময়ে আপনারা এই সুবিধা পাবেন বা আপনারা আপনাদের পোলিং বুথে গিয়ে এই আবেদন করতে পারবেন, কত নাম্বার ফর্মে আপনাদেরকে আবেদন করতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। 30 জুলাই 2023 থেকে প্রতি শনিবার ও রবিবার আগামী এক মাস প্রতি বুথে বুথে সকাল 10টা থেকে বৈকাল 4টা পর্যন্ত নতুন ভোটার কার্ড, ভোটার কার্ডের ভুল সংশোধন ও ভোটার কার্ড বাতিলের আবেদন জমা নেওয়া হবে। জমা দেওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের এলাকার বিএলওদের সাথে যোগাযোগ করবেন। নতুন ভোটার কার্ডের জন্য আপনারা 6 নম্বর ফর্মে আবেদন করতে পারবেন। ভোটার কার্ডের ভুল সংশোধনের জন্য আপনারা 8 নম্বর ফর্মে আবেদন করতে পারবেন। আর ভোটার কার্ড যদি আপনারা বাতিল করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 7 নম্বর ফর্মে আবেদন করতে হবে। যে দিনগুলিতে আপনারা এই সুবিধা পাবেন বা আপনাদের বুথে বা পোলিং স্টেশনে গিয়ে বিএলওদের কাছে আপনাদের আবেদন জমা করতে পারবেন সেই তারিখ এবং দিনগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন এখানে দেখুন 30/7/2023 তারিখ রবিবার, এবং তারপরের ডেট হলো 5/8/2023 তারিখ শনিবার, তারপরের ডেট হলো 6/8/2023 রবিবার, তারপর 22/8/2023 শনিবার, এবং তারপর হলো 13/8/2023 রবিবার, 19/8/2023 শনিবার তারপর, এবং সর্বশেষ আপনারা জমা করতে পারবেন যেটা হলো 20/8/2023 তারিখ রবিবার। তো এই দিনগুলিতে আপনারা আপনাদের পোলিং স্টেশনে গিয়ে আপনাদের নতুন ভোটার কার্ডের হোক বা ভোটার কার্ডের ভুল সংশোধন করার জন্য হোক বা আপনারা আপনাদের ভোটার কার্ড বাতিল করার জন্য হোক এই সমস্ত আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনারা আপনাদের এলাকার বিএলওদের সাথে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।